আসসালামু আলাইকুম সবাইকে, লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আরো স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যারা এই পর্যায়ে আমাদের চ্যানেলে একদমই নতুন আসছেন তারা সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি প্রথমত, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমাদের আলোচনার বিষয়ে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন এবং স্কুল কলেজে শিক্ষক মণ্ডলী রয়েছেন তাদের জন্য বিশাল একটি সুখবর। সেই বিশাল সুখবর দেওয়ার আগে বলে নিতে চাই, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ওকে, আজকে আমাদের যে বিষয়টি আলোচনা সেটা হচ্ছে নতুন পে স্কেল নয়, 2023 এবং 24 অর্থ বছরে কিন্তু মহার্গ ভাতা 20% করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। সেই বিষয়ে একটু বিস্তারিত জানার জন্য আমরা একটি নিউজ পোর্টালে চলে আসলাম। দেখতে পাচ্ছেন নতুন পে স্কেল নয়, 2023 এবং 24 অর্থ বছরে জন্য 20% মহার্গ ভাতা প্রস্তাব করেছে মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে আসন্ন বাজেটে পে স্কেলের আশা করছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী তা নাকচ করে দিয়েছেন। আগামী বাজেটে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। এ বিষয়ে আরেকটু নিচে যদি জানতে চাই সেটা হচ্ছে, নতুন পে স্কেলের প্রত্যাশায় থাকা সরকারি চাকরিজীবীরা পে স্কেলের বদলে আগামী অর্থ বছরে সর্বোচ্চ 20% মহার্গ ভাতা পেতে পারেন বলে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রে জানা গেছে। চলমান মুদ্রাস্ফীতির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়াকে বিবেচনা নিয়ে 2023 এবং 24 অর্থ বছরের বাজেট বিশেষ ভাতার জন্য প্রস্তাব তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়। তবে বাজেট প্রণয়নের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত অর্থ বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন নতুন পে স্কেল দেওয়া হবে না। নির্বাচনের বছরে আগামী বাজেটটি বর্তমানে সরকারের মেয়াদের শেষ বাজেট হিসেবে তারা ধরে নিয়েছেন। নতুন বাজেট স্কুল কলেজ জাতীয়করণ কিংবা এমফিভুক্ত করার জন্য কোনো বরাদ্দ থাকছে না জানিয়েছেন অর্থ বিভাগের কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, মে মাসে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাজেট নিয়ে একটি চূড়ান্ত সভা হবে। বর্তমান কর্মকর্তারা জানান, সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে আসন্ন বাজেটে নতুন পে স্কেলের আশা করছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী তা নাকচ করে দিয়েছেন। আগামী বাজেটে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। চলতি অর্থ বছরে বিভিন্ন খাতে ব্যয় সংকোচ করছে সরকার। সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা 1,093 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। 2022-23 অর্থ বছরের সংশোধিত বাজেট বেতন ভাতার বরাদ্দ ছিল 73,173 কোটি টাকা, তবে আসন্ন অর্থ বছরের বেতন ভাতা 77,000 কোটি টাকা বরাদ্দের পাককলন করেছেন অর্থ বিভাগ। সাধারণত 5 বছর পরপর নতুন পে স্কেল ঘোষণা করে সরকার। 2009 সালে সপ্তম পে স্কেল কার্যকর করার পর 2015 সালে প্রায় 100% বেতন বাড়িয়ে নতুন পে স্কেল কার্যকর করে সরকার। তারপর থেকে প্রতি বছর জুলাই মাসে 5% হারকে ইনক্রিমেন্ট পাচ্ছেন চাকরিজীবীরা। এরপর 8 বছর কেটে গেছে এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে খাদ্যপণ্যের বেড়ে যাওয়া কর্মকর্তা কর্মচারীদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে উল্লেখ করে সরকার চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন নতুন পে স্কেলের দাবি তুলছে। বাংলাদেশ পরিসংখ্যানের বিবিএস সর্বশেষ উপাত্ত অনুযায়ী এবছর মার্চ মাসে মুদ্রাস্ফীতি ছিল 9.33%, আর গত বছরে একই সময়ে গড় মুদ্রাস্ফীতি ছিল 8.39%। 2023-24 অর্থ বছরে মুদ্রাস্ফীতি পাককলন করা হয়েছে 6%, যা বর্তমানে অর্থ বছরের মূল বাজেটের 5.7% ছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের সরকারি চাকরিজীবীর প্রায় 14 লাখ, তবে সামরিক বেসামরিক কর্মকর্তা এবং এমপিওভুক্ত শিক্ষক সহ সংখ্যা হচ্ছে প্রায় 22 লক্ষ মহার্গ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হয় না, ফলে তাদের বাড়ি ভাড়া পাতা সহ অন্য অন্য ভাতার হেরফের হবে না। মুদ্রাস্ফীতির সঙ্গে ফেরে উঠছে না 5% ইনক্রিমেন্ট। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টি, আপনারা নিজেরাই নিজ দায়িত্ব পড়ে নেবেন। আশা করি আমরা যে বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে সরকার এইবার আর 20% মহার্গ ভাতা কিন্তু তারা চালু করেছে, তারা কিন্তু কোনোভাবে পে স্কেল ঘোষণা করেনি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টি, আপনারা অবশ্যই নিজ দায়িত্বে পড়ে নেবেন। আমরা স্ক্রিনশট নিয়ে এলে অবশ্যই নেবেন।
তো আশা করি আজকে ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। তার আগে বলে নিতে চাই, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।